ছবি তুললাম। আরে দাঁড়া দাঁড়া, চুলের অবস্থা দেখছস? খারাপ, চুলা ঠিক করে লই। কি করতেছ? এলা সেলফি নে। ঠিক আছে নে, তাইলে সেলফি নিলাম। এইটা আবার কি করতেছে? আরে এটা এটা কি করতেছস? আরে চুল একটু উল্টা পাল্টা ছিল, এটার লেগে হেয়ার ড্রায়ার দিয়ে ঠিক করলাম। একটু বালা মতো করে সেলফি নিতে হবে না? হ্যাঁ তুল, ঠিক মতো খারাপ তাইলে। পাঞ্জাবি পড়তেছে, কারণটা কি? পাঞ্জাবি পরে লইলাম, একটাই তো সেলফি তুলুম, এদিকে আবার পাঞ্জাবি পরা লাগে। আরে সবাই পাঞ্জাবি পরে রয়েছে, এটার লেগে আমিও ভাবলাম পাঞ্জাবি পরে লই নাকি। ঠিক ঠিক, আচ্ছা তাড়াতাড়ি আয়, সেলফিটা লই। আয়রন করতেছি। ভাজপুরা ছিল, এটা লেগে একটু আয়রন করে নিলাম যাতে ছবি সুন্দর উঠে। এইটা কি আয়রন করার সময় একটাই তো সেলফি নিলাম নাকি? সমস্যা নেই, আমি তো রেডি, তুল। আচ্ছা নে নে, এখন নে, আর কোনো ঝামেলা চাই না, সবাই হাসি দে। এটা কি হলো? চাল হইতে যা নাকি, ফুন্দি বন্ধ হয়ে গেল। ফোন তো আমার চালু হয় না, তকলে কইছে সব। দেখি তোর ফোনে কি সমস্যা হয়েছে। তুই দেখা কি করবি, তুই কি মেকানিক নাকি? আরে আমি স্কিল ডেভেলপ করতেছি আই ফিক্স ফাস্ট ট্রেনিং সেন্টার থেকে। এই সময় স্কিল না থাকলে জব পাওয়া খুবই কঠিন বিষয়, আমার স্কিল ডেভেলপ করছি আই ফিক্স ফাস্ট থেকে। এখান থেকে কোর্স কমপ্লিট করার মাধ্যমে রয়েছে সার্টিফিকেট নিয়ে বাইরে যাওয়ার সুযোগ এবং নিশ্চিত জব। কোর্স কমপ্লিট করার পরে রয়েছে ইন্টার্ন করার সুযোগ। সরকার কর্তৃক পরিচালিত NSDA থেকে সার্টিফিকেট প্রদান করছে আই ফিক্স ফাস্ট। প্রতিদিন 600+ শিক্ষার্থীর ক্লাস করার ক্যাপাসিটি রয়েছে। এছাড়াও রয়েছে মোবাইল সার্ভিসিংয়ের সুবিধা। বেকারত্ব দূর করতে এবং ক্যারিয়ার গড়তে আই ফিক্স ফাস্টের কোর্সে জয়েন হওয়া। আর এই নে তোর ফোন, ওভার হিটের কারণে বন্ধ হয়ে গিয়েছিল। তাইলে তো এমন স্কিল সবার ডেভেলপ করা উচিত। তাইলে আয় এলা একটা সেলফি লই। দাঁড়া একটু দাঁড়া, আবার কি হয়েছে? সবই তো ঠিক আছে, সব তো ঠিক আছে, কিন্তু আসল জিনিসটা তো ঠিক নাই। জুতা? সেলফিতে কোনো জুতা দিব নাকি? জুতা হোক চাই না হোক, আমার একটা ভালো জুতা পরতে দিব। দুটা লাগবো না, এমনি ছবি তুল। আরে দুই মিনিট খারা, আমার বেশি টাইম লাগবো না, আমার ছাড়া কিন্তু ছবি তুলবি না। দুই মিনিট খারা, দুই মিনিটের মধ্যে আমি এটা জুতা পিনা, ঠিক আছে? দুই মিনিট খারা, ছবি কিন্তু তুলবি না, করে দিলাম। দুই মিনিট খারা, দুই মিনিটের মধ্যে এটা আছে, দুই মিনিট। আর ছবি তুলব না,